আসসালামু আলাইকুম ভিয়ার, সরকার আছেন, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে এস আর বিডি চ্যানেলে স্বাগতম। আমাদের আজকের আয়োজন চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী আলমনগর পোষাহাট, আলমনগর পোষাহাটের মহিষী হাট বন্ধুরা। আজকে আপনাদের আলমনগর পোষাহাটের মহিষী হাটে আপনাদের কিছু হাট ডিশার মহিষ দেখাবো মাঝারি গরনের। আসলে বন্ধুরা, কিছুদিন আমি ভিডিও দিতে পারিনি, মতো আমি একটু বাইরে ছিলাম, যার কারণে হাটে ঘাটে ভিডিও আমার করা হয়নি। চলুন বন্ধুরা, বেশি কথা বলে ভিডিওটি শুরু করা যাক। এটা মাঝে গরমের মহিষ বন্ধুরা, এটার দর দাম জেনে নেব। সালাম আলাইকুম চাচা, এই দাম কত? 345 দাঁতে ছয়টা, এটা 3,45,000 টাকা জোড়া দাঁতে ছয়টা। মাঝে গরমের মহিষ দেখি, এখানে একজন রয়েছে কিছুটা স্মৃতি প্রজাতির মহিষে, মাঝারি গরনের মহিষ। ভাই জোড়ের দাম কত? 3,00,000 টাকা জোড়া। কয়টা ভাই দাঁতে? এটা দাঁতে ছয়টা, 3,00,000 টাকা জোড়া। এটাও মাঝারি গরনের মহিষ। আসলে ছোটোর ভিতরে মহিষটা বেস্ট। বন্ধুরা, আজকে এই ক্যাটাগরির মহিষ বাজারে ভালোই রয়েছে, কেননা মূলত ঈদের পরে এরকম মহিষেরই আমদানি বা চাহিদাটা বেশি হয়, কারণ অনেক খামারই আপনার মহিষ ছেড়ে দেয় পরিবারের মধ্যে, তারপর আবার তার নতুন করে মহিষ আমদানি করে। চলুন বন্ধুরা আরও কিছু দেখি। ব্যাক সাইড এটাও কিছুটা হার্ড ডিশের মতো, তো ভালোই মাংস রয়েছে যেটা মনে হচ্ছে। এটা দরদাম জেনে আসবো। সালাম আলাইকুম চাচা, ভালো আছেন? এর দাম কত? 370 দাঁতে? দাঁতে ছয়টা, এটা 3,70,000 টাকার জোড়া দাঁতে ছয়টা, দেখতে পাচ্ছেন। এটা মাঝারি গরনের মহিষ, কিন্তু এই মহিষটার যে গঠন আপনাদের দেখে, শুধু চাষি না, এটা কষা হিসাবেও এই মহিষ জোড়া কিন্তু বিক্রি হবে, কেন এর গঠনটা সেরকমই, ঘাটটা দেখলে বুঝতে পারবেন। এ সাইডে আরো এক দল রয়েছে মাদার গড়ের মহিষ। হাড্ডি শেয়ার মাঝারি গরনের মহিষ, দরদাম জেনে নি। পিসে যাচ্ছে নাকি? এই দরদাম করছে স্যার?
350 দাঁতে দাঁতে ছাড়া এটাও 3.5 লাখ টাকা জোড়া দাঁতে ছাড়া, মানে এই পর্যন্ত যে কটা মহিষ দেখালাম সব করে কিন্তু 6 জাতের। এই যে আমার সামনে রয়েছে চার জোড়া মহিষ, 6 জাতের মহিষ সবগুলো। এটা 3.5 লাখ টাকা জোড়া মাঝারি গড়নের মহিষ। আসলে এখন সামনে পাটের সিজন, পাটের সিজনকে সামনে রেখে আসলে মহিষের এখন জমে উঠেছে জমজমাট। চলুন আরও কিছু মহিষ দেখি। আসলে এখানে যেগুলো রয়েছে অন্য ক্যাটাগরির মহিষ, এগুলো নিয়ে পরে আসছে অন্য কোনো ভিডিওতে। যাই হোক বন্ধুরা, আপনাদের যে চার জোড়া মহিষ দেখালাম, হাট বিশার মহিষ, এই মহিষগুলোর মধ্যে কোন মহিষটা আপনার কাছে বেশি ভালো লেগেছে এবং দামগুলো পারফেক্ট হয়েছে কিনা সেটা যে অবশ্যই জানাবেন। আপনাদের সবাইকে পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে ভিডিও এখানে শেষ করতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।